আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রধানমন্ত্রী। স্কুল বন্ধ থাকলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ। সরকার ও কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই উপনির্বাচনে বিএনপি বললেন ওবায়দুল কাদের, কারচুপির মুখোশ খুলতেই অংশগ্রহণ জানালেন মির্জা ফখরুল। সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন, উপরে ফেলা হয় 2টি নখ। এসআই আকবরকে গ্রেফতারের দাবি স্বজনদের। রাজধানীতে ঝুলে থাকা তার অপসারণ বন্ধ ঘোষণা, নভেম্বরের মধ্যে সরিয়ে নেওয়া হবে মাটির নিচে, জানালেন মেয়র তাপস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জনসমাগম থাকলেও মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে আবারও তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে স্কুল খোলার আগ পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা পাশাপাশি খেলাধুলা চালিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে নির্মিত হয়েছে শেখ রাসেলের মুরাল। এই স্কুলে শেখ রাসেল পড়েছিলেন 1975 সালে 14ই আগস্ট পর্যন্ত। প্রিয় ছোট ভাইয়ের 56তম জন্মবার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বড় বোন শেখ হাসিনা। অব্বাজনক জেলে মাঝে মাঝে সে যখন কান্নাকাটি করতো, কিন্তু আমরা বুঝতাম না, হঠাৎ মধুর হচ্ছে যেদিন, বিশেষ করে যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। হচ্ছে রাত্রে ঘুমাতো না, কান্নাকাটি করতো এবং আমাদের সবাইকে ডাকতো। তা আমি, কামাল, জামাল, রেয়ান, আমরা সবাই যে তার কাছে বসতাম। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় কাজ করতে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। করোনায় স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা, যে কোনো একটা শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং সেই সাথে সাথে নিজেদের, যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। আমি হয়তো মাস্কটা পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নাই আশেপাশে, আমি একাই আছি, যারা আছে অনেক দূরে, সেই জন্য আমার একটা সুবিধা আছে। কিন্তু বেশি লোক থাকলে সেখানে আমিও নিজে সবসময় মাস্ক পরে থাকি এবং সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম সবাইকে মাস্ক পরে থাকতে হবে। শহীদ শেখ রাসেলকে নিয়ে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয় অনুষ্ঠানের শুরুতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে অংশ নেয়া লোক দেখানো। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই উপনির্বাচনে অংশ নিয়েছে দলটি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন বিএনপি নির্বাচনে অংশ নেয় তামাশা করতে সরকারকে বিব্রত করাই বিএনপির কাজ। খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাঙালির ইতিহাসকে কলঙ্কিত করেছে। 15ই আগস্টের হত্যাকাণ্ড কারবালাকেও হার মানায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে, একই তামাশার নাটক করেছে গতকাল ঢাকা 5 এবং নওগাঁ সংসদীয় আসনে। আপনারা লক্ষ্য করবেন, তারা ইদানিংকালে তাদের যে অপকৌশল, সে অপকৌশল হচ্ছে নির্বাচনে তারা অংশ নেবে এটা লোক দেখানো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশন ও সরকারের কারচুপের মুখোশ উন্মোচন করতেই উপনির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। সরকার খালেদা জিয়ার সাজা মকুফ করার কথা বললেও তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পাবনা, নওগাঁ এবং ঢাকা পাঁচের উপনির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই উপনির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। যে নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কত নির্বাচন যে হয়েছে সেটাই তো আমরা মানছি না, আমরা ওটাকেই তো অবৈধ বলছি যে এই নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। মধ্যবর্তী নির্বাচন নির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি। মির্জা ফখরুল জানান বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ডাক্তার যারা আছেন তারা বলছেন যে হোয়াট শি নিডস ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট। সে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টার দরকার, সেই অ্যাডভান্স সেন্টার তো আমাদের এখানে নাই। বলা হচ্ছে যে সাজা স্থগিত করা হয়েছে, সাজা স্থগিত করা হলে তো তিনি তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। ডিফারেন্স হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে বা তার বাসায় নিয়ে আসা হয়েছে। সোজা কথায় বললে বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে 19 অক্টোবর মহানগর ও জেলা পর্যায়ে এবং 20 অক্টোবর উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। এদিকে ঢাকা পাঁচ উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সাম্প্রতিক সীমান্ত হত্যা দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। পররাষ্ট্রমন্ত্রী বলেন হত্যা বন্ধে ভারত অফিসিয়ালি চেষ্টা করছে বলেও দোরাইস্বামী আশ্বাস দিয়েছেন। তবে সীমান্ত হত্যার মতো ছোট ইস্যুতে দুদেশের সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ রবিবারও ফেনীর পরশুরামে 2 জন ও চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বারবার বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর কথা বলা হলেও তা এখনও বন্ধ হয়নি। তবে হত্যা বন্ধে ভারত সরকার কাজ করছে বলে আবারও আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশনার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। যদিও আমাদের দুই উভয় পক্ষের চিফ বর্ডার চিফরা তখন কিন্তু হয়ে গেছে, দিস ইজ পিওরলি অ্যান অ্যাক্সিডেন্ট, উনি বললেন ইট উইড নট এফেক্ট এনিথিং এবং দ্যার ইজ এফার্ট, সিনসিয়ার এফার্ট টু স্টপ সাচ কিলিং। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান সীমান্ত হত্যা খুবই দুঃখজনক একটি ব্যাপার, তবে এতে দুদেশের সম্পর্কে কোনো হেরফের হবে না। এটা খুব ছোট ইস্যু কিন্তু বারবার উঠে আসছে। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম এক সময় যে যেখানে এই মারা যাওয়া হয় মৃত্যু হয় সেই জন্য অ্যাডিশনাল জয়েন্ট মনিটরিং করলে হয়তো এই এই ঝামেলার থেকে মুক্ত হতে পারে। ওরা গুলিটা করে ফেলে কিন্তু আমাদের ইনারাও কিন্তু কম যান না, তেনারাও খামাখা যান একটু এক্সট্রা পয়সা ইনকামের জন্য। একটা বলেছেন উনি যে ওই যারা এখানে ডিউটিতে অনেকে আসে এরা পাকিস্তান বর্ডারেও ডিউটি করে, তো তাদের ওই ধরনের মন মানসিকতা থাকে, ভেরি থাকে, অ্যালার্ট থাকে আর কি। আগামী বছর 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনার শান্তি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। উপড়ে ফেলা হয় তার হাতের 2টি নখ। ছেলে হত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রায়হানের মা। নির্যাতনে নিহত রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে 111টি আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 14টি ছিল গুরুতর। মৃত্যুর 2 থেকে 4 ঘন্টা আগে এসব নির্যাতন চালানো হয়। অতিরিক্ত আঘাতের কারণে রক্তপাত হওয়ায় তার শরীরে চামড়ার নিচেই প্রায় 2 লিটার রক্ত পাওয়া গেছে। তবে মৃত্যুর পূর্ণাঙ্গ কারণ ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। রিপোর্ট পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
এদিকে রবিবার ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রায়হানের মা। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামা। এতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পূর্ণাঙ্গ বক্তব্য, এসআই আকবর সহ জড়িতদের গ্রেফতার ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ছয় দফা দাবি জানানো হয়। যারা এই কাজ করছে, যত সময় থেকে আসামিকে ধরে নিয়ে রিমান্ডে না নেওয়া হচ্ছে, তত সময় থেকে এর পিছনে বা সামনে কোনো কিছু বাইরে আসবে না। এটাই আমার সবচেয়ে বড় ক্ষতিপূরণ। আমার ছেলে চলে গেছে, সে তো আর আসবে না। কিন্তু যদি এই আকবর এলাই, আশিক এলাই, এই যারাই এইরকম কাজ করছে, কে কে করছে আমি কিন্তু সবাইকে চিনি না। শুধু আপনাদের কাছে আমার বাচ্চা, আমার বাচ্চার বিচারের জন্য শুধু এই আকবর ভুইয়াকে ধরে ফাঁসি দেওয়া। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মূল হোতা দেলোয়ারকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার সকালে জেলার তিন নম্বর আমুলি আদালতে আসামি দেলোয়ারকে হাজির করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনের তিন মামলায় 17 দিনের রিমান্ড আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মাশফিকুল হক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে ধর্ষণ মামলায় 5 দিন, অস্ত্র ও বিস্ফোরক আইনে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। ধর্ষণ মামলায় দেলোয়ারকে প্রধান আসামি করা হয়। 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় একদল বখাটে। ব্যর্থ হয়ে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণে সহায়তাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে দাবি জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা বলেন, ধর্ষণের সাথে জড়িতদের দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু অজানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু করে টিএসসি গিয়ে শেষ হয়। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাব যে নুরুল হক নূরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই নুরুল হক নুরু গংরায় প্রতিনিয়ত বিড়িদর্পে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা মহানগরীতে ঝুলে থাকা তার অপসারণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে নভেম্বরের মধ্যে ঢাকার সমস্ত ঝুলন্ত তার সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। নেট এবং কেবল অপারেটরদের তার মাটির নিচে নেওয়া হবে, তবে এর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি সহ অবকাঠামোগত কোনো খরচ আইএসপিএবি বা কোয়াপকে বহন করতে হবে না। আইএসপিএবি এবং কোয়াপ নেতাদের সাথে মেয়রের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাজধানীতে বৈদ্যুতিক খুঁটি জুড়ে নেট আর কেবল অপারেটরদের তারের জঞ্জাল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এগুলো অপসারণের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। রাজধানীর 48 এলাকায় 285টি বৈদ্যুতিক খুঁটি থেকে এসব তারের জঞ্জাল কেটে সরিয়েও ফেলে। হুট করে এই তার অপসারণে বাধাগ্রস্ত হয় রাজধানীর অনেক এলাকার ইন্টারনেট ও কেবল টিভি সেবা। এই পরিস্থিতিতে অপারেটররা ধর্মঘটের ডাক দিয়ে রবিবার থেকে সেবা বন্ধের ঘোষণাও দেয়। তবে কোয়াপ ও আইএসপিএবির নেতাদের সাথে বৈঠকে রবিবার সকালে সিটি কর্পোরেশনের আলোচনায় এই সমস্যার সমাধান আসে। নভেম্বরের মধ্যে তার অপসারণের ঘোষণার পাশাপাশি তার মাটির নিচে নেওয়ার সিদ্ধান্তও হয়। অবকাঠামোগত খরচও বহন করবে সিটি কর্পোরেশন। আগামীকাল থেকে ঝুলন্ত তার সম্পূর্ণরূপে ঢাকা দক্ষিণ এলাকা থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন ঢাকা থেকে অপসারিত হবে। সেই প্রেক্ষিতে এই তারগুলো ভূগর্ভস্থভাবে স্থাপন করা হবে। আমাদের অবকাঠামো ব্যবহার করার সুযোগ আমরা দিব, মূল্য আরোপ করা হবে না, সম্পূর্ণরূপে বিনা খরচে আমরা যে পরিষেবা দিয়ে যাচ্ছি কেবল টিভি এবং ইন্টারনেট, এবং এটা আনইন্টারাপ্টেডভাবে যেন আমরা সব সময় এই শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং কোথাও যেন আমাদের নগরবাসী যারা আছে সেবার যেন কোনো ব্যত্যয় না ঘটে। বর্তমানে দেশে ফিক্সড ব্রডব্যান্ডের গ্রাহক 1 কোটির বেশি, আর দেশে ব্যবহৃত 1700 জিবিপিএস এর মধ্যে 1000 জিবিপিএস ব্যবহৃত হয় ফিক্সড ব্রডব্যান্ডে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কাজে ফিরতে এবার টিকিটের জন্য অপেক্ষায় ইতালি প্রবাসীরা।
টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে ভিড় করেন হাজারো প্রবাসী। কিন্তু ফ্লাইট কম থাকায় পারমিটের মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রবাসীরা বলছেন যাওয়া জরুরি হলেও মিলছে না টিকিট। করোনা সার্টিফিকেট ইস্যুতে দীর্ঘদিন বন্ধ থাকার পর 14 অক্টোবর থেকে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিয়েছে ইতালি সরকার। যাত্রীদের ফিরতি টিকিট রিইস্যুর ঘোষণা দেয়ায় সকাল থেকে গুলশানে টার্কিশ এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেন প্রবাসীরা। একসাথে অধিক সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতে ফর্ম বিতরণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বলা হয় ইতালির ওয়ার্ক পারমিটের মেয়াদের ভিত্তিতে টিকিট দেয়া হবে, কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন যাত্রীরা। আমাদেরকে নাকি ওরা SMS করে দিবে। কয়েকটা জায়গায় আমরা নিউজ পাইছি, আমাদের কিছু পরিচিত লোক যারা অলরেডি টিকিট বুকিং করে ফেলছে, ডেট পেয়ে গেছে। প্রায় 10,000 বাঙালির মতো আমরা দেশে আটকা পড়ে আছি, তো এইভাবে তো আপনার অনেক 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 সময় লেগে যাবে। প্রজন্ম মেয়াদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এগুলো কীভাবে সংগ্রহ করবে টিকিট? গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন যে আমাদের ফ্লাইটগুলো বাড়িয়ে আমাদেরকে ইতালিতে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি রয়েছে তাদের। প্রতি ফ্লাইটে মাত্র 70 জন করে ইতালিগামী যাত্রী নিতে পারছেন তারা, তাও তুরস্কের ইস্তাম্বুল হয়ে যেতে হচ্ছে। আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, এই জন্য আমরা ফর্ম বানালাম। যার ভ্যালিডিটি আগে শেষ হবে আমরা তাকে আগে ডাকবো, তার টিকিটটা আগে করে তাকে আগে যেতে চেষ্টা করবো। যার টিকিটটা পরে ভ্যালিডিটি শেষ হচ্ছে তাকে পরে যাওয়ার চেষ্টা করবো, এটা আমাদের এখন পলিসি। প্রায় বছরখানেক দেশে থাকায় অর্থকষ্টে প্রবাসীরা, তাই দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান দেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর খিলক্ষেত এলাকায় রাস্তায় ফেলে রাখা ব্যাগ থেকে উদ্ধার হওয়া নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে শিশু হাসপাতাল। আপাতত সেখানে ছোটমণি নিবাসে থাকবে বাচ্চাটি, পরবর্তীতে পারিবারিক আদালতের মাধ্যমে তাকে দত্তক নেওয়া যাবে। গত বুধবার বিকেলে রাজধানীর নিকুঞ্জ 1 এলাকায় রাস্তার ওপর পরিত্যক্ত একটি কাপড়ের শপিং ব্যাগে ফুটফুটে নবজাতককে দেখতে পান কর্তব্যরত পুলিশ সার্জেন্ট। বিষয়টি খিলক্ষেত থানায় জানালে ওই নবজাতককে উদ্ধার করে আগারগাঁও ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। জি, সর্বপ্রথম আমাদের একজন পুলিশ সার্জেন্ট উনি পায়, উনি ওই বিশ্ব রোড এলাকায় ডিউটি করতেছিল, আর ওখানকার যে লোকজন বাস স্টপ বা পথচারী ছিল ওনারা ব্যাগটা দেখে যে ব্যাগটা নড়তেছে, তো ব্যাগটা নড়তেছে এবং চেন কিন্তু বন্ধ ছিল, ব্যাগটাও আশা করি আপনারা দেখছেন, তো ব্যাগটাও এখন দিয়ে দিলাম সমাজসেবা ওই অফিসারের কাছে। তো ওই সার্জেন্ট ওটা পাওয়ার পরে সার্জেন্ট আমাদের কল দেয়, সার্জেন্ট নিজে কুর্মিটালা হসপিটাল পর্যন্ত নিয়ে গেছিলো, ওখানে যেহেতু করোনার জন্য COVID-19 চিকিৎসা চলছে বাচ্চাটা রিসিভ করেনি, ওনারা বলছে এটা শিশু হসপিটাল বা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শিশু হাসপাতালে নবজাতকের ঠান্ডাজনিত রোগের চিকিৎসা করা হয়। আজ দুপুরে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। গাইড দিবেন, তাদের কেয়ারটেকার আছে, আমরা যতটুকু জানি সে জান আমাদের, আমরা আগেও কয়েকটা বাচ্চা দিয়েছি, আমরা জানি যে তারা ভালোভাবে টেক কেয়ার, এখন কোনো জটিল আপাতত কোনো জটিলতা নেই। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জানান শিশুটিকে আপাতত ছোটমণি নিবাসে রাখা হবে, কেউ তাকে দত্তক নিতে চাইলে পারিবারিক আদালতের নিষ্পত্তির মাধ্যমে দত্তক নেওয়া যাবে। পুলিশ বলছে কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে গিয়েছিল তা এখনও জানা যায়নি। হৃদয় বিদারক এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। খুচরা পর্যায়ে কেজি প্রতি 30 টাকা দরে আলু বিক্রি হবে, এটাই চূড়ান্ত বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি একথা জানান। সচিবালয়ে এক বৈঠকের পর মন্ত্রী জানান হিমাগারে কেজি প্রতি 23 টাকা, পাইকারি 25 টাকা ও খুচরা পর্যায়ে 30 টাকা আলুর দাম প্রস্তাব করেছে কৃষি বিপণন অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য মনে হয়েছে, যে কারণে এই দামেই আলু বিক্রি করতে হবে। বাজার মনিটরিংয়ের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে, দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান এই দাম নিয়ে আলু ব্যবসায়ীদের যদি আপত্তি থাকে তাহলে 2-1 দিনের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে। বলেন অধিদপ্তর যে দাম প্রস্তাব করবে তাই কার্যকর করা হবে। টিপু মুন্সি জানান আগামী 1 সপ্তাহের মধ্যে কেজি প্রতি 25 টাকা দরে খোলা বাজারে আলু বিক্রি করবে টিসিবি। আমরা কিন্তু সরকার কিন্তু কোল্ড স্টোরেজ থেকে মাল বের করে এই দামে বিক্রি করে পরে টাকা যে মালিক তাকে দেওয়ার ক্ষমতা রাখে। তো আমাদের কথা পরিষ্কার, আমরা ভোক্তাদেরকে
আমরা বিপদে ফেলতে চাই না। যেভাবে হিসাব করা হয়েছে 23 টাকা 25 টাকা এবং 30 টাকা যথেষ্ট বিবেচনার মধ্যেই করা হয়েছে। যেটা আপনাদের মাধ্যমে পরিষ্কার করতে চাই, আমরা এই বাজার এইটা এটাই সিদ্ধান্ত আমাদের এই দামে বিক্রি করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে মারা গেলেন 5,660 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 11,866টি নমুনা পরীক্ষায় 1,274 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলেন 388,569 জন। গত একদিনে সুস্থ হয়েছেন 1,674 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 303,972 জন। গত 24 ঘণ্টায় মারা যাওয়া 14 জনের মধ্যে 12 জন পুরুষ আর 2 জন নারী। গত 24 ঘণ্টায় শনাক্তের হার 10.74, সুস্থতার হার 78.23 এবং মৃত্যুর হার 1.46। চিকিৎসা সংশ্লিষ্ট বেশ কিছু পদে অ্যাডমিন ক্যাডার থেকে নিয়োগে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক নেতারা। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন এই বিষয়ে চিকিৎসকদের পাশে থাকবেন তিনি। সকালে সোসাইটি অফ সার্জনস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তারা। এ সময় চিকিৎসক নেতারা বলেন, চলমান করোনা মহামারীতে চিকিৎসকদের নানা অবদান রয়েছে, কিন্তু বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাওয়ায় ক্ষোভ জানান চিকিৎসক নেতারা। তাদের কথা শুনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক চিকিৎসকদের পাশে থাকার কথা বলেন। বাংলাদেশের আবহাওয়া উপযোগী ভ্যাকসিন আনার ব্যাপারে পর্যালোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের সময় শিরোনামের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। আজকে 3টা সিভিল পিটিশন ফর লিফট আপিলের শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় অ্যাপিল ডিভিশন যেটা জাজমেন্টটা বলেছে স্টে করে দিয়েছে এবং বলেছে যে স্টেটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত এই সিভিল পিটিশন লিফট আপিলটা নিষ্পত্তি না হয়। তার মধ্যে এটার ইফেক্টটা যেটা হলো যে এখন আপাতত যে টিভি স্টেশনগুলো তারা বা টিভি কোম্পানিগুলো তারা যে খবর যে স্পন্সরটা স্পন্সরশিপ নিতে বা স্পন্সর করতে নিউজগুলো আর আইনগত আপাতত কোনো বাধা নেই। চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা। সকালে রাজধানীর মিরপুর 2 নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, কোনোরকম ছুটি ছাটা ছাড়াই দিনে 24 ঘণ্টা চাকুরি করে মানবেতর জীবনযাপন করছেন তারা। শিক্ষা অধিদপ্তর থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকুরি জাতীয়করণের সিদ্ধান্ত নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরি কাম প্রহরীরা। জমে উঠেছে রংপুরের ইউনিয়ন নির্বাচন। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, তবে এতে তেমন আগ্রহ নেই ভোটারদের। তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও শাহনেওয়াজ জনির ক্যামেরা রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। প্রচারণায় সরব রংপুর, নাচে গানে যেন প্রাণ ফিরে পেয়েছে ভোটের মাঠ। ন্যূনতম করোনা ভীতি নেই স্থানীয় এই নির্বাচনে। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন প্রচারণায় ব্যস্ত রংপুর সদর উপজেলার 3 ইউনিয়নের প্রার্থীরা। 20 অক্টোবরের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তবে ভোটের মাঠ সমতল নয় বলে অভিযোগ স্বতন্ত্র ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের। ইনশাল্লাহ আমার জীবন কাজ বাকি আছে, এই কাজগুলোকে আমি পরিপূর্ণ করব। সন্ত্রাস কর্মকাণ্ড নির্মূল করা, গ্রাম হবে শহর এই বাস্তবায়ন প্রকল্পটি আমি নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সরকার দলীয় যারা প্রার্থী রয়েছেন তারা কোনো আচরণবিধি মানছেন না, তারা পয়সা দিয়ে মাঠটা তাদের পক্ষে নিচ্ছে। 2 দলের প্রার্থীরাই আমাকে হুমকি ধুমকি আমাদেরকে দিচ্ছে। তবে নির্বাচন নিয়ে সাধারণের মধ্যে দেখা যাচ্ছে না তেমন আগ্রহ। ভোট চাইতে স্যার আমরা গরিব মানুষ, মনে করো চাল আলু 50 টাকা কেজি কিনে খাওয়াছি। সুস্থ নিরপেক্ষ ভোট চাই, যাতে যেন কোনো দুর্নীতি না হয়। নির্বাচন কমিশনের দাবি, হরিদেবপুর, সদ্য পুষ্করিণী ও চন্দনপাট ইউনিয়ন নির্বাচনে সব প্রার্থীকে দেয়া হচ্ছে সমান সুযোগ, আর 39টি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা কমিশনের। আমরা একটি আইনানুগ নির্বাচন করব, তাতে সকল প্রার্থী সমান অধিকার পাবে। এখানে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে সাধারণ ভোটার যারা জনগণ আছেন যারা তারা যেন ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নির্বাচনে 16 চেয়ারম্যান, সংরক্ষিত 47, সাধারণ 127 জন সহ মোট 190 প্রার্থীর জন্য মোট ভোটার সংখ্যা 81,561 জন। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। বরগুনার কাকচিড়ায় নিজের শিশুকে কোপাতে বাধা দেয় প্রতিবেশী বাবা ছেলেকে গুরুতর জখম করেতে আব্দুস সোবহান নামে এক ব্যক্তি। আহত দুজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন 60 বছর বয়সী আব্দুস সাত্তার ও তার ছেলের নান্না। রবিবার দুপুরের দিকে জেলার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সোবহান তার কন্যা রিচাকে বেধড়ক মারধর করছিল। এক পর্যায়ে ঘর থেকে দা এনে তাকে কোপানোর চেষ্টা করে। এ সময় প্রতিবেশী সাত্তার এগিয়ে গেলে সোবহান তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। বাবাকে রক্ষা করতে গেলে সাত্তারের ছেলে নান্না এগিয়ে আসে এবং তাকেও এলোপাতাড়ি কোপায় সোবহান। পরে পুলিশ আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সোবহানকে আটক করে। আহত নান্না কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ব্যক্তিগত মোটরসাইকেল চালক। আলাউদ্দিন পল্টু জানান, সোবহান রকচটা প্রকৃতির লোক। ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি আলোয় আলোকিত করে সাজিয়েছে ফ্রেশ টিস্যু। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে দেশেই প্রথম ফ্রেশ টিস্যুর এমন ব্যতিক্রমী আয়োজন। বনানী 11 নম্বর ব্রিজ, মতিঝিলের শাপলা চত্বর ও হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড়ে রাজস্বিক বিহার সাজানো হয়েছে মায়াবী গোলাপি আলোতে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে ফ্রেশ টিস্যু একটি চেক আপ আর দেরি নয়, মুছতে গ্লানি এখনই সময় স্লোগান নিয়ে ফ্রেশ টিস্যু নির্মাণ করেছে কিছু বিজ্ঞাপন চিত্র। এর লক্ষ্য হচ্ছে নারীদের নিয়মিত ব্রেস্ট ক্যান্সারের মেডিকেল চেক আপে উৎসাহিত করা এবং এর ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানানো। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ সচিব জিয়াউল হাসান। এ সময় তিনি ইনভার্না নামে ওয়ালটনের নতুন মডেলের এসির উদ্বোধন করেন। 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী টুইন ফোল্ড ইনভার্টার প্রযুক্তির এই এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপাদান। এ সময় অতিথিদের সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম সুচি। কারখানা পরিদর্শন শেষে সন্তুষ্টির কথা জানান সচিব। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও আলমগীর আলম সরকার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান সহ ঊর্ধ্বতনরা। মহানগরীর শেরশাহ কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 40% জমি উদ্ধার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আক্তার নেলির নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অবৈধ দখলদারদের প্রায় 100+ দোকান ভেঙে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা দখল না ছাড়ায় এ অভিযান চালানো হয়। তবে দোকান মালিকরা বলছেন, এই উচ্ছেদের বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ থাকলেও সিটি কর্পোরেশন তা মানেনি। ধর্ষক হটাও, দেশ বাঁচাও, এই প্রতিবাদে সামাজিক আন্দোলনের উদ্যোগে নরসিংদী শহরে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল হয়। বিকালে সুতাপট্টির মোড় থেকে মৌন মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভার সামনে থামে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সামাজিক আন্দোলন। মিছিলে নেতৃত্ব দেন সামাজিক আন্দোলনের সভাপতি বাবুল সরকার। এতে স্বতঃস্ফূর্তভাবে নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় যমুনা ব্যাংকের বান্টিবাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপশাখা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এবং যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। আরও উপস্থিত ছিলেন 2,500 ইউএনও সোহাগ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। এই বিভাগে রানার্স আপও হয় ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আরেকটি দল। মহিলা বিভাগে শিরোপা জিতেছে খুলনা জেলা দল, রানার্স আপ হয়েছে ঝিনাইদহ। প্রতিযোগিতায় 7টি জেলার 100+ ছেলে মেয়ে অংশ নেয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। বাংলাভিশন নিউজ ডেস্ক। ক্লেমন, খেলার সংবাদ। শুটিং
শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল শুটিং অনলাইন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেলবাকি। চ্যাম্পিয়ন জাপানের নাওয়া ওকাদা। মেয়েদের এয়ার রাইফেল শুটিংয়ে হতাশ হন সোয়েদা আতকিয়া হাসান দেশা। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন ভারতের এলা ভেনিল ভালারিভান। করোনা সংকট থেকে মাঠে ফিরে প্রথম আন্তর্জাতিক শুটিংয়ে বাংলাদেশ। শেখ রাসেল আন্তর্জাতিক 10 মিটার এয়ার রাইফেল অনলাইন চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের প্রতিপক্ষ জাপান, দক্ষিণ কোরিয়া, ভুটান, ভারত ও ইন্দোনেশিয়া। স্বল্প প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া স্বাগতিক দুই শুটার আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশার জন্য লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং। ছেলেদের বিভাগে জাপান ও ভারতের শুটারদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় হন বাকি। 617.3 স্কোর করেন তিনি। আমি এখানে টার্গেটটা ছিল যে এরকম 623-624 হতে মারবে, কিন্তু ওরকম স্কোরটা হয় নাই। সো ওই 623-624 যদি হয়তো আমার সিলভার মেডেল এন্ড আমার ইজিলি চলে আসতো। এই টুর্নামেন্টের স্কোরটা আমি ভুলে যেতে চাই, কারণ হচ্ছে মানে আমার মোটামুটি খারাপ হইলেও আমি ভাবছিলাম যে 623-624 হবে। সেক্ষেত্রে যেহেতু হয় নাই, আমি ওই কিছু কিছু সেটিংস আছে চেঞ্জ করতে হবে, কিছু কিছু মানে প্ল্যান আছে চেঞ্জ করতে হবে, সেটা নিয়ে চিন্তা। এই ইভেন্টে 630.9 স্কোর নিয়ে জাপানের নাওয়া ওকাদা স্বর্ণ জয় করেন। রৌপ্য পান ভারতের শাহু তুষার মানে। মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন ভারতের এলা ভেনিল ভালারিভান 627 স্কোর করেন। জাপানের শিওরি হিরাতা রৌপ্য ও ইন্দোনেশিয়ার বিদ্যা রাফিকা রহমাতান তৈয়বা জেতেন ব্রোঞ্জ। ভালো লড়াই করেও সফল হতে পারেননি দিশা। 616.4 স্কোরিংয়ে পঞ্চম হন তিনি। আমরা এই গেমসের থেকে যেটা শিক্ষা পেলাম যে আমাদের অ্যাথলেটরা আর একটু ট্রেনিং করার ব্যাপার আছে। এসব গেম খেলে আমাদের ম্যাচ টেম্পারমেন্টটাকে গ্রো করতে হবে, ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে, অনেক কিছু করতে হবে। আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি যে বাকি এবং দিশা যে দুজন আমাদের অলিম্পিক খেলতে যাবে তাদেরকে ইন্টারন্যাশনাল কীভাবে আমরা ট্রেনিং ক্যাম্প করাতে পারি, কী করতে পারি, সব কিছু নিয়ে একটা প্রোগ্রাম আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপের অঘোষিত সেমিফাইনাল কাল। মিরপুরে দুপুর 1:30 মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও তামিম একাদশ। প্রথম লেগে প্রতিটি দলের জয় একটি করে। দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 131 রানে হারিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে নাজমুল একাদশ। ফাইনালে উঠতে তামিমের দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই রিয়াদের দলের। অন্যদিকে এই ম্যাচে জয় পেলেই ফাইনালে উঠে যাবে তামিম ইকবালরা, তবে হারলে তাদের আরেকটি সুযোগ থাকবে। সেক্ষেত্রে রান রেটের জটিল অঙ্ক মেলাতে হবে দলগুলোকে। কোনো অনিশ্চয়তার মধ্যে পড়তে রাজি নয় তামিম একাদশ। মিরপুরের উইকেট সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পেসারদের দিকে। তরুণ পেসার শরীফুল ইসলাম সুযোগটা কাজে লাগাতে চান। আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, ফাইনালের থেকে মানে কালকে আমরা যদি জিতি ফাইনাল যাওয়ার যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কী হবে বলা যায় না, কারণ কালকে তো মেন গেম। মুস্তাফিজ ভাই আছে আমাদের টিমে, উনি হলো ওনার কাছে মানে সবসময় আমি অনেক প্রশ্ন করি, উনি সব সুন্দরভাবে শিখায় বুঝায়। সাইফুদ্দিন ভাই আছে সেম, ওনাকেও কিছু বললে সাথে সাথে বলে সুন্দর করে বুঝায় দেয়, সুন্দর করে এবারে। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনার কারণে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রধানমন্ত্রী। স্কুল বন্ধ থাকলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ। সরকার ও কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে উপনির্বাচনে বিএনপি বললেন ওবায়দুল কাদের, কারচুপির মুখোশ খুলতেই অংশগ্রহণ জানালেন মির্জা ফখরুল। সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন, উপরে ফেলা হয় 2টি নখ। এসআই আকবরকে গ্রেফতারের দাবি স্বজনদের। রাজধানীতে ঝুলে থাকা তার অপসারণ বন্ধ ঘোষণা, নভেম্বরের মধ্যে সরিয়ে নেওয়া হবে মাটির নিচে জানালেন মেয়র তাপস। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।